আজ থেকে দুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতকে ধমকি দিচ্ছিল যে আমরা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে একটা নয় বরং 300টা যুদ্ধ লড়াইয়ের জন্য তৈরি। কিন্তু বন্ধুরা, আশ্চর্যের বিষয়, বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার দেশ মানে এই পাকিস্তান এখন সেই ভারতের সামনে হাত পাচ্ছে। আর পাকিস্তানের অবস্থা এমন জায়গায় এসে পৌঁছেছে যে যদি ভারত এখানে সাহায্য না করে তাহলে কিন্তু প্রতি বছর পাকিস্তানের ভেতরে কম করেও 3-5 হাজার মানুষ মারা যাবে। আর শুধু তাই নয়, একদিকে যখন পাকিস্তান এই ক্রাইসিসে ভুগছে ঠিক সেই মুহূর্তেই ওদিক ওদের আর্মি চিফ আমেরিকার কাছে যায় সাহায্য চাইতে। কিন্তু পাল্টা আমেরিকার তরফ থেকেও সাফ জানিয়ে দিয়েছে যে সাহায্য তো আমরা করব, কিন্তু সেটা তখনই সম্ভব যদি পাকিস্তান ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে পারে। মানে সোজা ভাষায়, ঘুরে ফিরে ভারত ছাড়া আর গতি নেই। তো বিষয়টিকে একটু ডিটেলসে বলি। তো বন্ধুরা, গতকাল মানে 18ই ডিসেম্বর পাকিস্তানের সবচেয়ে বড় মিডিয়া হাউস ডনের তরফ থেকে একটা প্রতিবেদন সামনে আসে যার হেডলাইন ছিল রেবিস ভ্যাকসিনের শর্টেজ। আর যদি আপনারা এই পুরো প্রতিবেদনটাকে খুব ভালোভাবে পড়েন তাহলেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে পাকিস্তানের ভেতরে কতটা খারাপ অবস্থা। মিডিয়ার দাবি অনুযায়ী গত অক্টোবর মাস থেকেই ওদের সিন্ধ প্রভিন্সের কোনো হাসপাতাল হোক বা ওখানকার যে মেডিকেল স্টোর, এখানে কিন্তু রেবিস ভ্যাকসিন পাওয়াই যাচ্ছে না। আর দেখতে দেখতে এটা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে এখন পুরো স্টোরেজ খালি হয়ে গেছে। এরপর ধীরে ধীরে পাকিস্তানের বাকি প্রভিন্স, তা সে পাঞ্জাব হোক বা অন্য জায়গাতেও এই সেম অবস্থা। আর এটা কতটা মারাত্মক তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে এই রেবিস ডিজিজ কিন্তু এটা গোটা বিশ্বে সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে একমাত্র এশিয়াতে। আর এশিয়ার মধ্যেও পাকিস্তান, ভারত আর বাংলাদেশ এই তিনটে দেশের কেন্দ্রবিন্দু। কারণ যেমনটা আপনারা সকলে জানেন যে আমাদের এই পুরো ভারতীয় উপমহাদ্বীপে রাস্তায় কুকুরের তো ব্যাপক সমস্যা রয়েছে, আর মেনলি এই রোগ কুকুর থেকে ছড়ায়, তা সে ওদের কামড়ের জন্য হোক বা অন্যভাবে। আর স্পেসিফিক্যালি যদি আমি এখানে পাকিস্তানের কথা বলি তাহলে পপুলেশন অনুযায়ী প্রতি লাখে যে রোগ ছড়ানোর রেট সেটা কিন্তু পাকিস্তানের ভেতর সবচেয়ে বেশি। উদাহরণ হিসেবে ওদের যে সরকারি ডেটা, তারা দাবি করছে যে প্রতি বছর কম করেও 5-7 হাজার মানুষের এই রোগে আক্রান্ত হয়, যার জন্য কিন্তু ভ্যাকসিন না নিলে এদেরকে বাঁচানো যাবে না। আর এই যে সংখ্যা সেটা কিন্তু ওদের অফিসিয়াল ডেটা, আনঅফিসিয়ালি এই সংখ্যা আরও বেশি হবে। এখন মুশকিল হলো এর জন্য যে ভ্যাকসিন প্রয়োজন সেটা তৈরি করে কে? ভারতীয় কোম্পানি। কারণ এই মুহূর্তে ভারত গোটা বিশ্বের ফার্মাকিং, আর ভারত থেকে কিন্তু এই মেডিসিন বাংলাদেশ হোক বা বিশ্বের বাকি সমস্ত দেশের সাপ্লাই হয়। আর আমাদের এই যে পরম মিত্র প্রতিবেশী মানে পাকিস্তান, এদের সমস্যা হলো ওরা 2019 সালে 370 ধারা হাঁটানোর জন্য ভারতের সাথে ট্রেড বন্ধ করে দিয়েছে, আর তারপর থেকেই আপনারা জানেন যে ওদের জনগণ না খেয়ে মরছে। আর ঠিক এই কারণেই ভারত থেকে ডিরেক্টলি যে মেডিসিনের সাপ্লাই হতো সেটাও আর যাচ্ছে না, যাতে এই ভ্যাকসিনও সামিল রয়েছে। হ্যাঁ, এবার এখানে আপনারা এটাও বলতে পারেন যে ঠিক আছে, ভারত একা তো নয়, চায়না, আমেরিকা, ইউরোপের দেশও রয়েছে, ওদের থেকে পাকিস্তান আমদানি করবে। তো বন্ধুরা, মুশকিল হলো এই সমস্ত দেশ থেকে দ্রুত সাপ্লাই পাওয়া মুশকিল, যাও বা পাবে সেটা কিন্তু ভারতের তুলনায় 30-35 গুণ বেশি দাম দিয়ে আমদানি করতে হয়। মানে জাস্ট কল্পনা করুন, একটা মেডিসিন সেটা যদি 30-35 গুণ বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে আপনাদের মনে হয় যে পাকিস্তানের সাধারণ মানুষের এতটা অকাত রয়েছে যে ওরা এই ভ্যাকসিন কিনে প্রাণ বাঁচাবে? কোনো দিনই নয়। আর সবচেয়ে বড় কথা, ওদের আমদানি করার মতন টাকাও তো নেই, ফিউল আমদানি হচ্ছে না ঠিক মতন, সেখানে আপনি কী করে ভাবছেন যে ওরা ভ্যাকসিন আনতে পারবে? তাই পাকিস্তান কী করছিল এতদিন ধরে, অন্য দেশের মাধ্যমে এই জাতীয় ভারতীয় ভ্যাকসিনকে ব্ল্যাক মার্কেটে একটু বেশি দাম দিয়ে আমদানি করছিল, যেটা এখন বন্ধ হয়ে গেছে। ফলে পাকিস্তানের সরকার চেষ্টা করছে যাতে ভারতের সাথে কথা বলে অন্তত মেডিসিনের যে সাপ্লাই সেটা চালু করা যাক। কিন্তু ভারত এই মুহূর্তে ডিরেক্টলি ট্রেড করতে রাজি নয়, তাই পাকিস্তান চাইছে ওরা যাবে ইউএন বা WTO-র কাছে সাহায্য চাইতে। এর সুবিধা হলো হিউম্যানিটেরিয়ান বেসিসে এই সংস্থাগুলো মিডিল ম্যানের কাজ করে এবং ওরা ভারত থেকে আমদানি করে সেটা পাকিস্তানে পাঠাবে। আর এখানেই শেষ নয়, ইউএন, WTO এরা মাঝখানে আসবে ঠিক, কিন্তু এগুলো কেনার জন্য টাকা তো প্রয়োজন, তাই পাকিস্তানের আর্মি চিফ গিয়েছিল আমেরিকার কাছে যাতে অল্প কিছু ভিক্ষা পাওয়া যায় আর কাশ্মীর ইস্যুতে কথাও বলা যায়। এছাড়াও তালিবানকে নিয়েও সমস্যা ছিল। কিন্তু এখানেও কিন্তু পাকিস্তানের যে আর্মি চিফ, সে আবার উল্টো জুতো খেয়েছে। এই রিপোর্টটা দেখুন, এখানে আমেরিকার তরফ থেকে পাকিস্তানকে কী বলছে যে যদি সাহায্য লাগে তাহলে তার আগে ভারতের সাথে রিলেশন ঠিক কর, দুই দেশের মধ্যে ট্রেড চালু করাও, না হলে কিন্তু এইভাবেই ক্রাইসিস পাকিস্তানকে ভোগ করতেই হবে। অর্থাৎ এখানে মেসেজ একদম ক্লিয়ার ছিল, যদি পাকিস্তানকে সার্ভাইভ করতে হয় তার একমাত্র রাস্তা হলো ভারতের সাথে কথা বলা। কিন্তু মুশকিল হলো ভারতের সোজা জবাব, কথা তখনই হবে যখন পাকিস্তানের আতঙ্কবাদ শেষ হবে, আর তার উপরে আবার কাশ্মীর ইস্যুতেও ভারত কথা বলতে রাজি নয়। ফলে পাকিস্তান তো এখন সব দিক থেকে ফেঁসে গেছে, দেশের ভেতরে খাওয়ার জন্য রুটি নেই, চিকিৎসার জন্য মেডিসিন নেই, অন্য দেশ থেকে যে কিনবে তার জন্য টাকাও নেই, আর এই টাকা যারা দিত তারা বলছে ভারত না চাইলে আমরা খুব একটা সাহায্য করতে পারব না। কারণ আমেরিকাকে এটাও খেয়াল রাখতে হবে যেন ভারত এখানে চটে না যায়। অর্থাৎ প্রত্যেকটা দিনের সাথে পাকিস্তান কিন্তু একটা নতুন ক্রাইসিসে ভুগছে, যার থেকে বাঁচার একমাত্র রাস্তা পিওকে ছেড়ে দেওয়া। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতে কি মনুষ্যত্বের খাতির পাকিস্তানে মেডিসিন পাঠানো উচিত, নাকি আপনারা মনে করেন যে না, এই সমস্ত কিছু পুরোপুরি বন্ধ করা জরুরি যাতে পাকিস্তান একটা শিক্ষা পায়? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।